ওভেন ফেব্রিক বুনার একটা পদ্ধতি আজকে তোমাদের দেখাবো টেক্সটাইলের তাঁতের মাধ্যমে কিভাবে ওভেন ফেব্রিক বোনা হয় ওয়ার আর ওয়েফটে সুতা মানে টানা সুতা এবং পরের সুতা দিয়ে কিভাবে কাপড় বোনা হয় সেটাই তোমাদের দেখাবো চলো একটু খেয়াল করো একটু দেখি কিভাবে কাপড় বোনা হয় এই যে দেখো হ্যান্ডলুম এর সাহায্যে কাপড় বোনা হচ্ছে ওয়ার্পের সুতা এবং ওয়েফটে সুতার মাধ্যমে কাপড় বোনা হয় দেখো ওয়ার্পের সুতার গুলোর ভেতর দিয়ে ওয়েফটে সুতাগুলো যায় গিয়ে গিয়ে কাপড় তৈরি হয় এই যে মেশিনের মাধ্যমে কাপড় বোনা হচ্ছে শেডিং পিকিং এবং বিটিং আপ এর মাধ্যমে কাপড় বোনা হয় শেডিং বলতে বোঝায় ওয়ার্পের সুতাগুলোকে উপর নিচে করার প্রক্রিয়া ঝাপের মাধ্যমে ওয়ার্পের সুতাগুলোকে উপর নিচ করার প্রক্রিয়া শেডিং দেখো মেশিনে এরকমভাবে শেডিং করা হয় আর ওয়ার্পের সুতার ফাঁক দিয়ে ওয়েফটে সুতা যাওয়ার প্রক্রিয়া হলো পিকিং এই যে দেখো পিকিং হচ্ছে মাকুর মাধ্যমে ওয়ার্পের সুতার ফাঁক দিয়ে ওয়েফটে সুতাগুলো পাঠানো হয় আর এইটা হলো বিটিং বিটিং আপ রিড এর মাধ্যমে ওয়েফটে সুতাগুলোকে টেনে একটির সাথে আরেকটি মিশিয়ে দেওয়া দেখো আর এই যে উঁচু নিচু হচ্ছে এগুলোকেই বলা হয় ঝাপ বা ঝাপি ঝাপিগুলো উঁচু নিচু করা এবং বিট আপ এর মাধ্যমে কাপড় সুতাগুলোকে টেনে টেনে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু ওভেন ফেব্রিক বোনা হয় এটার একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি আমরা বিষয়টা দেখি একটু খেয়াল করলে দেখো এই যে মাঝামাঝিতে এখানে শেডিং হচ্ছে মানে দুটি ঝাপি উপর নিচু উপর নিচ করছে আর ডানে বামে এই যে লড়ছে এটি হলো বিট আপ বিট আপের মাধ্যমে পরেন সুতাগুলো একটির সাথে আরেকটি সেটে যাচ্ছে একটু খেয়াল করলে দেখো টানা সুতাগুলো সাদা এবং লাল এবং পরেন সুতাটা সাদা আর যেখান থেকে টানা সুতোগুলোকে পাস করা হচ্ছে এটাকে বলা হয় লেট অফ মোশন এবং যেখানে কাপড়গুলা পেঁচানো হচ্ছে এটার নাম টেক আপ মোশন যদি একটু ডিটেল দেখাই দেখো এই যে ঝাপিগুলো একটি সবুজ সুতা একটি লাল সুতা আলাদা আলাদা ঝাপি ঝাপিগুলো উপর নিচ হওয়ার ফলে কি হচ্ছে টানা সুতা একটি ফাঁক তৈরি হচ্ছে এবং এই ফাঁকটা দিয়েই কিন্তু পরেন সুতা আসা যাওয়া করে এই যে দেখো একটি মাকু মাকু একবার এপাশ থেকে ওপাশে যায় যাওয়ার পর বিট আপ করা হয় বিট আপের পর আবারও সেই মাকুটিকে ওপাশ থেকে এপাশে পাঠানো হয় আর মাকু হলো পরেন সুতার প্যাকেজ মাকুতে থাকে এইভাবেই তাঁত বোনা হয় চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে তাঁত বোনা হয় এই যে তাঁতের মেশিন এখানেই কিন্তু ওই যে ছেলেটা তিনি তাঁত বুনছেন দেখো লুঙ্গি বুনতেছে হ্যাঁ কীভাবে বোনা হচ্ছে একটু খেয়াল করলে দেখবো আমরা এতক্ষণ যে ডায়াগ্রামে যা দেখেছিলাম এখানে কিন্তু তাই দেখানো হচ্ছে এই যে সুতাগুলো একসাথে পেঁচানো একসাথে অনেকগুলো সুতা পেঁচানো এটা হলো লেট অফ মোশন ওয়ার্পের সুতাগুলো লেট অফ মোশনে পেঁচানো থাকে ভালো করে মনে রাখবা পরীক্ষার হলে কিন্তু আসে লেট অফ মোশন কী আর এই যে নীল রঙের এগুলো হলো ঝাপি ঝাপিগুলো উঠানামা করছে এর মাধ্যমেই শেডিং তৈরি হচ্ছে এইখানে অনেক সময় সুতার মাঝে মোম ঘষে দেওয়া হয় সুতাটা যেন পরিষ্কার থাকে এবং একটু পিচ্ছিল হয় পিচ্ছিল হওয়ার ফলে হয় কি ওই ঝাপির ভিতরে বচক্ষুর ভিতর দিয়ে সুতাগুলো খুব তাড়াতাড়ি গমন করতে পারে এবং সুতায় কোনো প্যাচ লেগে যায় না বা ছিঁড়ে যায় না এই যে একটি মাকুতে পার্ন বসানো হয়েছে পার্ন বসানোর পর দেখো কিভাবে মাকুটাকে মেশিনে সেট আপ করা হয় এই সেট আপ করার পর নিচ দিয়ে দিয়ে দেওয়া হয় মাকুটা কিন্তু একবার ডান পাশে একবার বাম পাশে চলাচল করে এই যে খেয়াল করে দেখো চলাচল করছে আর এই যে বিট আপের ফলে কাপড়টা তৈরি হচ্ছে আচ্ছা কাপড় তৈরি হওয়ার পর কাপড় যেখানে পেঁচিয়ে রাখা হয় সেটাকে কী বলে বলো তো আমরা বলেছিলাম আগে সেটা হলো টেক আপ মোশন এই যে একটু খেয়াল করলে দেখবা আচ্ছা আমি ভালো করে দেখাচ্ছি নিচের দিকে নামানোর পর এই যে কাপড়টা পেঁচিয়ে রাখা হচ্ছে এটাই হলো টেক আপ মোশন এতক্ষণ যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম যদি ভালো করে খেয়াল করে থাকো আমার মনে হয় তোমরা পরীক্ষার হলে লিখতে পারবা কিভাবে তাঁত এর মাধ্যমে কাপড় বোনা হয়